বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার কিসের হাঁসের হাঁসের মাংস, সেটাকে আমরা অলমোস্ট এটার মধ্যে দেখেন রসুন আর পেঁয়াজ অলমোস্ট দিয়েছি। এখানে দেওয়ার পরে আমরা এই যে তেজপাতা তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন মশলাটা ধুয়ে দিচ্ছি, এই যে পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন মশলার, যতটুকু লাগবে পরিমাণ মতো সেটাকে দিয়ে দেবেন মশলা। তো এরপর দেখেন এটাও পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, পরিমাণ মতো বিসমিল্লাহ বলে দিয়ে দিবেন পরিমাণ মতো। অ্যান্ড এখানে দেখেন আরেকটা যেটা দেওয়া হচ্ছে ধনে গুঁড়া, ধনে গুঁড়া ওটা পরিমাণ মতো দিয়ে দিবেন। হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে, এটাও পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপরে আমরা দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি, এটাও দেখেন আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রায় গোস্ত দেড় কেজি গোস্তের উপরে যতটুকু পরিমাণ লাগে সেই অনুযায়ী আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা আদা রসুন জিরা, আদা রসুন জিরা দিয়ে দিচ্ছি আমরা একসঙ্গে মিক্সার করার জন্য দিয়ে দিচ্ছি। এটাও পরিমাণ মতো দিয়ে দিবেন, তিন টেবিল চামচ, তিন চামচ দিয়ে দিলাম, চার চামচ। তো আমরা অলমোস্ট এটা দেওয়া শেষ, এখন আমরা জিনিসটা মাখাবো, এখন আমরা মাখাবো আমরা আরেকটা জিনিস দিচ্ছি যেটা আমরা তেল, তেলটা দিচ্ছি দেখতে পাচ্ছেন, এটাও পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেল দেওয়ার পর এটাকে আমরা দেখেন একটু হাত দিয়ে, আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, অনেকে যারা একটু ভয় পান যে হাত দিব কি দিব না, তো আসলে কি যত আপনি হাত দিয়ে এটাকে মিক্সার করবেন তত জিনিসটার খেতে এবং স্বাদটা তত বেটার হবে। হ্যাঁ, কারণ আমরা ছোট যারা গ্রামে বাসা তারা অবশ্যই দেখছেন যে গ্রামে যখন বিভিন্ন বয়স্ক মানুষেরা রান্না বান্না করে তারা এইভাবে গ্রামে সুন্দর করে এটাকে প্রসেস করে। কেউ কেউ গ্রামে যেমন আমার দাদির কথা মুখে শোনা, ওনারা সালন বলে তরকারিকে, সো এইভাবে যারা বাসায় শহরেও করতেছেন তারাও চাইলে এইভাবে এই প্রসিডিউর ফলো করতে পারেন, কারণ এটাতে আলহামদুলিল্লাহ অনেক ব্যাপক একটা স্বাদ আছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর বেরোবে এবং রান্নার আগ দিয়ে একটা এক্সট্রা এই সুগন্ধি বেরা হয়ে আসবে ইনশাআল্লাহ। বিকজ আমরা পাচ্ছি আপনারা হয়তো দেখলে একটু আইডেন্টিফাই করতে পারবেন। তো অনেক সময় এটাও করবেন যে হাতটা দেখেন আমরা যে মশলার মিক্সারটা করলাম সেমভাবে আমরা একটু পানিটাকে চারিদিক সুন্দর করে একটু ছিটিয়ে দেবো। হ্যাঁ, অলমোস্ট শেষ আমাদের, এখন আমরা যেটা করব সেটা আপনাদেরকে আমি দেখাবো। অলরেডি বিসমিল্লাহ বলে চুলায় আগুন ধরাই দিব। তো আমরা এটাকে দেখেন অলমোস্ট এখন ঢেকে দিচ্ছি, এটা মিনিমাম 5-7 মিনিট ঢেকে দেওয়ার পর এটাকে আমরা একটু নাড়া দিব, তারপরে আমরা পরের স্টেপটা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পরের স্টেপে দেখবো আমরা। বন্ধুরা দেখেন এটাকে আমরা হালকা একটু নেড়ে দি নাড়তেছি, পাঁচ মিনিট পর আবার একটু নাড়া দিব আমরা। তো